হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর শিকার কবিতাটি যেটি জীবানন্দ দাশের বিবেচিত গত বছরের যা প্রশ্নপত্র সে অনুপাতের শিকার কবিতাটি এবছরের জন্য খুবই বিশেষ গুরুত্বপূর্ণ জীবানন্দ দাশের শিকার কবিতাটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় সালটি তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে আশ্বিনীর সংখ্যায় শিকার কবিতাটি প্রকাশিত হয়েছিল এটি অবশ্য পরবর্তীকালে তেরোশো একান্ন বঙ্গাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল যাই হোক এই শিকার কবিতাটি দুটি ভোরের জীবানন্দ দাস যে ধরনের কবিতা রচনা করেছিলেন তার পূর্ণতা প্রকাশ পেয়েছে শিকার কবিতার মধ্যে দিয়ে জীবানন্দ দাস মূলত এক প্রকৃতি প্রেমের ঘটনা লেগে থাকেন এবং শেষের দিকে ফ্রাস্টেশনে ভোগা এই ধরনের কবিতাগুলো লিখে থাকে এবং এখানেও আমরা এই দুইয়ের সংমিশ্রণ আমরা শিকার কবিতায় দেখতে পাব যাই হোক শিকার কবিতায় সর্বপ্রথম তিনি বিশ্লেষণ করেছেন দুটি ভোরের কথা এবং সেই ভোরের মধ্যে দিয়ে একদিকে তিনি তার সৌন্দর্য দেখেছেন আর একদিকে নৈরাশ্যবধ এবং মানুষের অমানবিকতা জিনিসটিকে ফড়িয়ে তুলেছেন যাই হোক অদ বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তার থেকে আমরা যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব হ্যাঁ প্রথম সর্বপ্রথম শিকার কবিতাটাই ভোরের পরিবেশে যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো সেই ঘটনার কারণ হয়ে উঠল এটি দু সালে প্রশ্নটি এসেছিল আবার এই একই প্রশ্ন আসতে পারে দুটি ভোর শব্দের প্রয়োগের পার্থক্য দেখাও দ্বিতীয় প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল এটি দু ষোলো সালে এসেছিল তৃতীয় প্রশ্ন আগুন জ্বলল আবার আবার শব্দটি প্রয়োগ আচ্ছা ওই দ্বিতীয় প্রশ্নটি এর সঙ্গে সুন্দর বাদামী হরিণটি এই ভোরের জন্য অপেক্ষা করছিল এই লাইনটি দিয়েও প্রশ্নটি আসতে পারে এরা দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আগুন জ্বলল আবার এই আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য কি এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় চার নম্বর কোশ্চেন নাগরিক লালসার নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমসতল মৃত্যুর আধারে শিকার কবিতা সূত্রে অদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখ। পঞ্চম কোশ্চেন শিকার কবিতার কবি ভোরের প্রকৃতি ও জীবনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ধন্যবাদ এরপর পরবর্তী বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি চলো সম্ভব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন